নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে সো টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ এক গোলে হারিয়ে সিএফএল দ্বিতীয় জয় তুলে নিল মোহনবাগান দল এবং আজকের ম্যাচে যদি কথা বলি তাহলে শুরুতেই কিন্তু মোহনবাগান দল পিছিয়ে পড়েছিল তবে তেইশ মিনিটের মাথায় কিন্তু নংডোং বা নাওডেমের দারুণ গোল এবং তিন চারজন প্লেয়ারকে কাটিয়ে যেভাবে গোলটি করেছেন এক কথায় কিন্তু ওয়ার্ল্ড ক্লাস গোল এরপর কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু হামতে এবং সোহেল আহমেদ ভাটের গোল এবং তিন এক গোলে এগিয়ে যায় মোহনবাগান দল এরপর শেষের দিকে গিয়ে কিন্তু হামতের আরও দুটি গোল এবং দুরন্ত হ্যাট্রিক করেছেন আজকে হামতে এবং মোহনবাগান দল কিন্তু দ্বিতীয় জয় পেয়ে গেল সিএফএল এবং আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে মোহনবাগান দলের প্রত্যেকটা প্লেয়ারই তবে সব থেকে সেরা মুহূর্ত কিন্তু নংডোম নাওরেমের সেই গোলটাই কিন্তু থেকে যাবে সো আজকে মোহনবাগান দলের ম্যাচ তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট আমরা আলোচনা করব প্রীতম কোটালকে নিয়ে আর বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী কিন্তু প্রীতম কোটাল তিন বছরের চুক্তিতে কেবিএফসি দলে সাইন করে নিয়েছে এবং সাহাল আব্দুল সামাদের জন্য কিন্তু মোহনবাগান দল দেড় কোটি প্লাস প্রীতম কোটালে সোয়াব ডিল করিয়েছে আর কেবিএফসি দল কিন্তু প্রীতম কোটালকে ক্যাপ্টেনসি অফার করেছে আর মোহনবাগান সমর্থকরা যেটা চাইছিল না যে প্রীতম কোটাল দল ছাড়ুক সেটাই কিন্তু এবার হতে চলেছে সো এই ট্রান্সফার্ট নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও নেক্সট একটা সাইনিং নিয়ে যদি আলোচনা করি তাহলে মুম্বাই সিটি এফসি কিন্তু টাচ মিডফিল্ডার ইউএল ভ্যান নিপকে দুই বছরের চুক্তি নিজের দলে সাইন করিয়ে নিয়েছে এবং এই প্লেয়ারটি কিন্তু খুবই ভালো একজন প্লেয়ার তো সো খুবই ভালো কিন্তু একটা সাইনিং সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগানের সমস্ত আপডেট সবারকে পাওয়ার জন্য সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই গাইস